আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ। এইখানে লক্ষ্য করেন, আমরা যে পড়ি কুলুহু, অনেকে আবার কুলুহু পড়ে, কুলু বললে লামে পেশ হয়, এখানে আমরা বলব উল 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 হু ওয়াল্লাহু। আর যদি আমরা বলব কুল হু আল্লাহু, তাহলে আলিফে জবর হচ্ছে, কিন্তু এখানে আমরা বলবো কুল হু ওয়াল্লাহু আহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকে আমি আপনাদেরকে শেখাবো ছোট্ট একটি সুরা, সুরাতুল ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলবো বিসমিল্লাহ, এগালিফ টান দেব, বিসমিল্লাহির রহমানির রহিম। এটার ভিতরে আমরা ভুল করি কি, আমরা অনেকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে রা বলি, আমরা বলবো রহমানির রহিম। কুল হু ওয়াল্লাহু আহাদ, কুল হু ওয়াল্লাহু আহাদ। আরেকবার কুল হু ওয়াল্লাহু আহাদ। এখন এখানে ভুল করি কি, আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ। এইখানে লক্ষ্য করেন, আমরা যে পড়ি কুলুহু, অনেকে আবার কুলুহু পড়ে, কুলু বললে লামে পেশ হয়, এখানে আমরা বলবো উল 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 হু ওয়াল্লাহু। আর যদি আমরা বলবো কুল হু আল্লাহু, তাহলে আলিফে জবর হচ্ছে, কিন্তু এখানে আমরা বলবো কুল হু ওয়াল্লাহু আহাদ। আল্লাহু সমাদ, এখানে আমরা বলবো আল্লাহ আল্লাহ। আর যদি পড়ি আল্লাহ, তাহলে আল্লাহ শব্দ পড়ার দুইটি নিকির আমার রয়েছে, একটা হলো কখন হবে লা আর কখন হবে ল, এখানে আমরা বলতে হবে আল্লাহ। যদি আল্লাহ শব্দের ডান দিকে জবর হয় আর পেশ হয়, তখন আল্লাহ শব্দের লাম অক্ষরটাকে ল বলে উচ্চারণ করতে হয়। যেমন আজানের শব্দের ভিতরে সহি আজান যারা দেয়, তারা দেখবেন যে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ল বলে, তাহলে এখানে আমরা বলবো আল্লাহু সমাদ। এইটাকে আমরা অনেকে বলি সামাদ। যদি আমরা বলি সামাদ, তাহলে সদ অক্ষরের জায়গায় সিন অক্ষর উচ্চারণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা বলবো আল্লাহু সমাদ আল্লাহু সমাদ। তাহলে আল্লাহ না আল্লাহ, সহি উচ্চারণ আল্লাহ। এখানে কুল হু ওয়াল্লাহু আহাদ, তারপরে আল্লাহু সমাদ, তারপরে লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এই জায়গা আমরা বলি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউলাদ ইউলাদ। যদি পড়ি, তাহলে পেশের পরে যে ওয়াও সাকিনটা, এটা কমে যাচ্ছে, এটা উচ্চারণ হচ্ছে না, ইউলাদ, তাহলে ওয়াও গেল কোথায়, এখানে তো ওয়াও আছে, তাহলে আমরা বলবো ওয়ালাম ইউ, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টান দিতে হবে পেশটাকে, ইউ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউ 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 তো বুঝি ইংলিশে ধরেন ইউ টান দেবেন, ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তারপরে ওয়ালাম ইয়াকুল্লাহু, এই হু এগালিফ কুফু ওয়ান। এই জায়গা আমরা ওয়াও না ওয়ান না পড়ে আমরা বলি কুফু আন আহাত, কুফু আন। যদি আমরা আন পড়ি, এই ওয়াও অক্ষরের দুই জবরটা হামজা অক্ষরে লেগে যাচ্ছে এবং ওয়াও অক্ষরের উচ্চারণ ভুল হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা বাদ দেব না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান
كوفو وان 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 كوفو وان كوفو وان أحد আশা করি বুঝতে পারতেছেন শুরু থেকে বলে দিই قل هو الله أحد এটা والله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শব্দের ভিতরে যেগুলো বেশি বেশি ভুল করি সেগুলো হলো আমরা বলি কুলু এখানে কুল হু আল্লাহু পড়ি ওয়াল্লাহু আহাদ আহাদ শোষবে আহাদ তারপরে আল্লাহু সমাদ সমাদ আমরা অনেকে সামাদ পড়ি এখানে বলবো সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইউ টান্না দরকার নেই ওয়া অক্ষর ভুল হয় ওয়া লাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ আমরা এখানে বলি কুফু আন তখন ওয়া অক্ষরটা বাদ চলে যায় তো ইনশাল্লাহ আমি যেভাবে পড়াইলাম সেভাবে পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা বলি আমিন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু